हेलो डियर स्टूडेंट्स, आज के क्लास 12 आलोचन आसछि। आमरा लास्ट क्लासे जेटा आलोचना करेछिलाम सेटा हलो चुम्बक द्विमेरु एवं तड़ि द्विमेरुर मध्य एकटा तुलना। केन आमरा तुलना करेछि ना, देखो तड़ि द्विमेरु हलो स्थिर तड़िदेर घटना, सेखाने आधानेर जन्य तड़ि क्षेत्र उत्पन्न हय, आर चुम्बक द्विमेरु हलो तड़ि चुम्बकीय घटना, सेखाने कोनो प्रवाह घटले अर्थात तड़ितेर प्रवाह घटले आमरा देखते पाई पार्श्ववर्ती स्थाने चुम्बक क्षेत्र उत्पन्न हय। एदेर मध्ये सिमिलारिटी देखे आमादेर कि लाभ ना, एदेर मध्ये सिमिलारिटी जदि आमरा आनते पारी बा देखते पारी ताहले आमादेर विषय वस्तुगुलोके बुझबार अनेक बेशी आमादेर सुविधा होये थाके। एई कारणे आमरा तड़ि द्विमेरु एवं चुम्बक द्विमेरुके कम्पेयर करे पढ़बो। तार माने एई नय जे दुटो विषयेर मध्ये अनेक मिल आछे, मिल सेरकम नेई बा घटनागुलो आलादा, किन्तु सादृश्य अर्थात तादेर राशिगतभावे राशिमालार दिक थेके, हाँ सब दिक थेके तादेर मध्ये जेनो एकटा खूब सुंदर सादृश्य रयेछे। तोमरा एकटू आलोचना करेछिले बा एकटू आगेर भिडियोते पेयेछो जे एई रकम एकटा जदि लूप थाके अथवा एई रकम एकटा जदि लूप थाके ताहले एई क्षेत्रे आमरा देखते पाई যে একদিকে এন মেরু থাকলে আর একদিকে এস মেরু উৎপন্ন হয়। এক্ষেত্রেও তাই, একদিকে এন মেরু আর একদিকে এস মেরু উৎপন্ন হয়। এইগুলোকে আমরা দণ্ডচুম্বকের সঙ্গে সমান হিসাবে ধরতে পারি। অর্থাৎ একটা কারেন্ট ক্যারিং লুপ, একটা পরিবাহী বদ্ধ লুপ বা পরিবাহী বদ্ধ কুণ্ডলী, সেই বদ্ধ কুণ্ডলী এখানে যে চুম্বক ক্ষেত্র তৈরি করে সেই রকম চুম্বক ক্ষেত্র একটা দণ্ড চুম্বক তৈরি করতে পারত, তাহলে আমি এটার সঙ্গে এই দণ্ড চুম্বকের মিল পাব বা এই সলিনয়েডের সঙ্গে আমি দণ্ড চুম্বকের মিল পাব। যেমন করে আমরা দেখেছিলাম যে প্লাস এবং মাইনাস কিউ, মাইনাস কিউ এবং প্লাস কিউ আধান পরস্পর থেকে যদি একটু দূরত্বে থাকে তাহলে সেক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু উৎপন্ন হয়। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা আধানের জন্যও সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া যায়, আবার দুটো আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া যায়। সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে দেখানো হয় এইভাবে। এগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি, এখন আমাদের এই লুপটা থেকে, এই লুপটার একটা দ্বিমেরু ভ্রামক থাকে আমরা জানি, যদি এই দিকটায় আমরা এন বলি তাহলে দ্বিমেরু ভ্রামকটা দিক হয় এই রকম, এবং চৌম্বক ক্ষেত্র এবং দ্বিমেরু ভ্রামকের দিক কিন্তু এক্ষেত্রে একই রকম হয়। কিন্তু আমরা দেখেছি একটা দ্বিমেরু তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তার অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, আবার এই রকম অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, এক্ষেত্রে কিন্তু এই লুপ থেকে আমরা সরাসরি ওটা নির্ণয় করতে পারবো না। এই কারণে আমাদেরকে এই লুপের বদলে এমন একটা হাইপোথেটিক্যাল বিষয় নিয়ে আসতে হবে যেই বিষয়টাকে আমরা এই প্লাস কিউ এবং মাইনাস কিউ, দেখো এখানে আমরা তড়িৎ দ্বিমেরুকে পি দিয়ে লিখেছি, পি সমান হচ্ছে কিউ ইন্টু এল, কিন্তু এখানে আমরা লিখছি এম সমান এন আই এ। এই দুটোর মধ্যে তেমন আমরা মিল খুঁজে পাচ্ছি না, তাহলে আমাদেরকে এমন একটা বিষয় আনতে হবে বা এমন একটা মডেল আনতে হবে যার সাহায্যে আমরা এই দ্বিমেরুর যে এক্সপ্রেশান আর এই চুম্বক দ্বিমেরুর যে এক্সপ্রেশান আমরা সমান করতে পারি। সেই লক্ষ্যে আমরা কি করলাম না, আমরা একটা হাইপোথেটিক্যাল মডেল আনলাম,
একটা কাল্পনিক মডেল আনলাম, হাইপোথেটিক্যাল মডেল অফ চুম্বক দ্বিমেরু। কি হবে? ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট। এই হাইপোথেটিক্যাল মডেল অফ ম্যাগনেটিক মোমেন্টটা কি, না আমরা কি করব, এই রকম একটা যে কুণ্ডলী ধরেছিলাম সেই কুণ্ডলীটাকে আমরা একটা দণ্ড চুম্বক ভাবব। কুণ্ডলীর এইটা যদি উপরের পার্ট হয় আর এটা যদি ভেতরের দিকে থাকে, তাহলে আমরা জানি যে এই রকম করে যদি হয়, এই রকম করে যদি প্রবাহ হয়, তাহলে এখানে আমরা যে তো এটা পাচ্ছি কি না, তড়িৎ ক্ষেত্রটা, চৌম্বক ক্ষেত্রটা পাচ্ছি, সেটা হলো এই রকম। হ্যাঁ, এই রকম মানে এটা হচ্ছে এই দিকটা এস মেরু আর এদিকটা এন মেরু। এই এস মেরু আর এন মেরু কাছাকাছি, এখানে কোনো ডিস্টেন্স ছিল না, একটা কুণ্ডলী বললে সেখানে ডিস্টেন্স পাচ্ছি না, তাহলে আমরা এন মেরু এস মেরু সেপারেট করব কি করে? তার জন্য আমরা হাইপোথেটিক্যাল মডেল এখানে ধরে নেব যে এই কুণ্ডলীর বদলে আমরা বলবো যে সেখানে যেমন, এখানে যেমন প্লাস কিউ আর মাইনাস কিউ ছিল এবং তাদের মধ্যে একটা ডিস্টেন্স ছিল, তেমনি এখানেও দুটো আধান রয়েছে। স্যার এখানে আবার কি আধান বলছেন? এটা তো ম্যাগনেটিজম, এখানে তো ইলেকট্রিসিটি আছে, এখানে আবার আধানের কি গল্প? না, এটাকে বলছি হাইপোথেটিক্যাল মডেল। আধানের মতো করে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব, বা একটা আধান ভেবে একটা জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করব, সেটাকেই আমরা বলছি ম্যাগনেটিক চার্জ। ম্যাগনেটিক চার্জ, সেই ম্যাগনেটিক চার্জকে আমরা প্লাস এম আর মাইনাস এম, ধরো এদিকটা মাইনাস কিউ থাকে এদিকটা প্লাস কিউ থাকে, আমরা যেমন লিখি সেরকমই লিখব, মাইনাস এম আর প্লাস এম বলব। দেখো এখানে যখন আমি লুপটার কথা বলছি তখন চুম্বক দ্বিমেরু ভ্রামক কত না হচ্ছে এন আই এ। এই ক্ষেত্রে এস মেরু হোক আর এন মেরু হোক যেদিক থেকেই হোক না কেন, দ্বিমেরু ভ্রামকের মানটা কিন্তু সেম। তেমনি এখানে আমরা কিন্তু, এখানে যেমন আমরা দুটো আধানকে মাইনাস কিউ আর প্লাস কিউ আমরা যেখানে বলেছি এখানে সমান মানের আধান নিয়েছি, এখানেও তেমনি এন এটা হবে এস আর এটা হবে এন। হ্যাঁ, এই দুটোকে আমরা ম্যাগনেটিক চার্জ বলবো, ম্যাগনেটিক চার্জ, বা এটার আর একটা নাম পাবো সেটা হলো মেরু শক্তি, মেরু শক্তি বা পোল স্ট্রেংথ, পোল স্ট্রেংথ। দণ্ডচুম্বকের ক্ষেত্রে আমরা এই কথাটা উল্লেখ করি, আর আমাদের হাইপোথেটিক্যাল মডেল যেটা আমরা বলছি, যেটাকে দিয়ে আমরা বা আমরা যে মডেলে প্রকাশ করলে আমরা একেবারেই তড়িৎ দ্বিমেরুর সঙ্গে সাদৃশ্য, সরাসরি সাদৃশ্য করতে পারব, সেইটাকে আমরা এইভাবে লিখছি হাইপোথেটিক্যাল মডেল অফ ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্টে সেখানে কি থাকে না, দুটো মেরু থাকে। এখানে যেমন দুটো মেরু ছিল মাইনাস কিউ প্লাস কিউ, এখানে সেরকম দুটো মেরু থাকে, একটা হলো মাইনাস এম আর একটা প্লাস এম। মাইনাস এমটা কি না, এটাকে আমরা বলছি নেগেটিভ ম্যাগনেটিক চার্জ, এখানে আমরা বলছি ম্যাগনেটিক চার্জ। তাহলে আমরা ধরে নেব এই দুটো ম্যাগনেটিক চার্জের মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে, এবং এটাকে যদি আমি মূলবিন্দু বলি তাহলে এই যে মেরু, এই মেরুর স্থান ভেক্টরকে যদি আমি এল লিখি, সেক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট হবে এম ইনটু এল। এইবারে তুমি পেয়ে যাবে এর সঙ্গে সাদৃশ্য। দেখো এখানে আমরা কিউ, এখানে আমরা যদি এটা ও বিন্দু বলি, এখানে যদি এটাকে এই থেকে এর যে দূরত্ব পজিশান ভেক্টর সেটাকে যদি এল বলি, আমরা পি সমান লিখি কিউ ইনটু এল। আর আমরা হাইপোথেটিক্যালি যে মডেলটা আমরা নিলাম এরকম ম্যাগনেটিক চার্জ থাকে না, কিন্তু আমরা যদি ধরে নিই এরকম ম্যাগনেটিক চার্জ আছে যার দুটো, যে দুটো চার্জ এল দূরত্বে সেপারেটেড হয়ে আছে, তার জন্য ম্যাগনেটিক মোমেন্ট এইটা হয়। কিন্তু এটা তো আমার হাইপোথেটিক্যাল, এইটা তো আমার জানা। ধরো একটা চুম্বক আছে, একটা চুম্বক দণ্ডচুম্বক রয়েছে, সেখানে অসংখ্য চুম্বক ভ্রামক তৈরি হচ্ছে, কারণ চুম্বকের ভেতরে অনুচুম্বক থাকে, অর্থাৎ চুম্বকের ভেতরে বিভিন্ন ছোট ছোট লুপে তড়িৎ প্রবাহ হয়,
সেই তড়িৎ প্রবাহের কারণে সেখানে আমরা একটা চুম্বক ভ্রামক পেয়ে থাকি। সেই চুম্বক ভ্রামকগুলো যখন সাজানো হয় তখন একটা লব্ধি চুম্বক ভ্রামক আমরা পাই, যেটাকে আমরা এখানে এম দিয়ে লিখি। সেই যে এম, সেই এমটা আমার জানা, এবং এখানে একটা চুম্বকের দৈর্ঘ্য যেটা আমরা দণ্ড চুম্বকের বলছি, এখানে কোনো দৈর্ঘ্য পাবো না, দণ্ড চুম্বক যদি হয় তার একটা দৈর্ঘ্য পাই। চুম্বকের যে যে লেন্থ, অ্যাকচুয়ালি আমরা জ্যামিতিক লেন্থ যদি বলি, অর্থাৎ এ প্রান্ত থেকে এ প্রান্ত, এই লেন্থটাকে আমরা বলছি, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল লেন্থ, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল লেন্থ, অর্থাৎ চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। আর অ্যাকচুয়ালি এই পোলগুলো কিন্তু একটু ভেতরের দিকে থাকে। এই যে লেন্থটা, এই লেন্থটাকে আমরা বলবো ম্যাগনেটিক লেন্থ, ম্যাগনেটিক লেন্থ, অর্থাৎ চুম্বকের যে দৈর্ঘ্য, প্রকৃত যে চুম্বক দৈর্ঘ্য বা ম্যাগনেটিক লেন্থ আমরা বলছি, সেটা এই জিওমেট্রিক্যাল লেন্থের থেকে কম হয়। এবং সেটা কত হয়, না সেটা হয় প্রায়, এটা হবে ম্যাগনেটিক লেন্থ, ম্যাগনেটিক লেন্থ ইকুয়ালস টু 85% বা 84% কোথাও লেখা আছে, 84.5% অফ জিওমেট্রিক্যাল লেন্থ। তাহলে বুঝতেই পারছো যে একটা চুম্বকের যে জ্যামিতিক দৈর্ঘ্য, সেই জ্যামিতিক দৈর্ঘ্য সঙ্গে আমি যদি 85% গুণ করি তাহলে তার ম্যাগনেটিক লেন্থ পাবো। এই দণ্ড চুম্বকের ক্ষেত্রে টোটাল যদি আমার ম্যাগনেটিক মোমেন্ট এম হয় আর এই দৈর্ঘ্যটা যদি এল হয় তাহলে আমি কি লিখতে পারবো, না এখানে এম ইনটু এল সমান ক্যাপিটাল এম, অর্থাৎ এম সমান এম বাই এল। এই যে রাশিগুলো লেন্থ, এটাকে আমরা পরিমাপ করতে পারি, এম এটাও আমরা পেয়ে যাব, কারণ আমরা এনআই এর সূত্র আছে আমাদের কাছে, এখানে এনআই এর সূত্র আছে। এরকম করে আমরা কিন্তু টোটাল যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অর্থাৎ চুম্বক দ্বিমেরু ভ্রামক, সেই চুম্বক দ্বিমেরু ভ্রামককে যদি আমরা এই লেন্থ দিয়ে ভাগ করি তাহলে যেটা পাই সেটা হলো আমাদের আজকের নতুন রাশি, সেটাকে আমরা ম্যাগনেটিক চার্জ বলবো হাইপোথেটিক্যালি। আর এটাকে তাছাড়া যেটা বলি, দণ্ড চুম্বকের ক্ষেত্রে সাধারণত আমরা বলে থাকি যে মেরু শক্তি বা পোলার স্ট্রেংথ, এটা হলো সেই মেরু শক্তি এম। আজকে আমরা এই মেরু শক্তির একক, মাত্রা এই সব সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট আমরা মেরু শক্তি সঙ্গে আমরা রিলেট করলাম মাইনাস কিউ আর প্লাস কিউ, এখানে হবে মেরু শক্তি মাইনাস এম আর প্লাস এম। এখানে মেরু শক্তি মাইনাস এম কার হয়, না মাইনাস এমের দিকে বলরেখাগুলো ঢোকে, কার দিকে বলরেখাগুলো ঢোকে, না এস মেরুর দিকে আর এন মেরু। এইভাবে আমরা মাইনাস এম এস মেরুতে দেব আর প্লাস এম এম এন মেরুতে দেব। এখানে এম হলো মেরু শক্তি, মেরু শক্তি সমান কী হবে, ম্যাগনেটিক মোমেন্ট চুম্বক দ্বিমেরু ভ্রামক বাই চুম্বক দৈর্ঘ্য, চুম্বক দৈর্ঘ্য, চুম্বক দ্বিমেরু ভ্রামক, এটার যে একক এটা কি তোমরা এক্ষুনি দেখেছো যে চুম্বক দ্বিমেরু ভ্রামক হচ্ছে এন আই এ, এন হলো নাম্বার অফ টার্নস অর্থাৎ পাক সংখ্যা, এটার কোনো একক নেই। আই হলো প্রবাহ মাত্রা, এর একক হলো অ্যাম্পিয়ার, এবং এ হলো ওই যে প্রবাহ লুপ তার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে এম এর একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এখানে আমি যদি চুম্বক দ্বিমেরু ভ্রামকের একক লিখি অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, তাকে যদি দৈর্ঘ্যের একক দিয়ে ভাগ করি, মিটার দিয়ে ভাগ করুন, তাহলে যেটা পাবো সেটা হলো অ্যাম্পিয়ার ইনটু মিটার। অর্থাৎ আমরা যে মেরু শক্তি পেলাম, এই মেরু শক্তির একক হলো অ্যাম্পিয়ার ইনটু মিটার। এইটা তোমরা অবশ্যই মনে রাখবে, মেরু শক্তির একক হলো অ্যাম্পিয়ার ইনটু মিটার। হ্যাঁ, এবার তোমাকে একটা এক্সাম্পল ধরো দেওয়া যাক। তোমাকে বললো একটা লুপের একটা সলিনয়েড রয়েছে, সেই সলিনয়েডের এরকম একটা সলিনয়েড রয়েছে, সলিনয়েডের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 0.5 মিটার, এবং এই সলিনয়েডের যে চুম্বক দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হচ্ছে সেই চুম্বক দ্বিমেরু ভ্রামকের মান দিয়ে দিয়েছে 100 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার বা 10 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার দ্বিমেরু ভ্রামকের মান।
তাহলে এখানে যে মেরু শক্তি হচ্ছে অর্থাৎ এস মেরু আর এন মেরু হচ্ছে সেই মেরু শক্তির মান কত তুমি ইজিলি বুঝতে পারছো যে এম এল সমান ক্যাপিটাল এম তাহলে এম ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই এল সেখান থেকে তুমি দশ বাই এল এর জায়গায় পয়েন্ট ফাইভ করলে কী হবে একশো বাই পাঁচ তা তুমি পাবে কুড়ি অ্যাম্পিয়ার ইনটু মিটার এইভাবে তুমি মেরু শক্তি হিসেব করতে পারবে আর মেরু শক্তি জানা থাকলে কি সুবিধা হবে না আমি এটার সঙ্গে এটাকে ডাইরেক্ট সম্পর্ক করতে পারবো কেমনভাবে সেটা হয় এবারে আমরা দেখে নেব ধরো তোমাদেরকে একটা দণ্ডচুম্বক দেওয়া হয়েছে সেই দণ্ডচুম্বকের মেরু শক্তি বের করা অত্যন্ত সহজ এইরকম যদি দণ্ডচুম্বক হয় এই দণ্ডচুম্বকের টোটাল ম্যাগনেটিক মোমেন্ট যদি এম হয় এবং দণ্ডচুম্বকের যে চুম্বক দৈর্ঘ্য সেটা যদি এল হয় এন আর এস ধরো তাহলে এখানে কী হবে এমকে এল দিয়ে ভাগ করলে তুমি এম পেয়ে যাবে যে মানটা পাবে সেটাকে এই দিকে প্লাস এম বলবে এখানে যেহেতু এন আছে আর এস এর চারিদিকে মাইনাস এম বলবে এবার এর জন্য তোমার কী সুবিধা হবে না এখানে যেমন তুমি মাইনাস কিউ এবং প্লাস কিউ আধানের জন্য অক্ষস্থিত অবস্থানে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পেরেছিলে আবার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পেরেছিলে তারপরে তোমরা যে কোনো বিন্দুতে ওই প্লেনের যে কোনো বিন্দুতে আর দূরত্বে যে তড়িৎক্ষেত্র প্রাবল্য হয় সেটাও নির্ণয় করতে পেরেছিলে এখানেও তাই এখানে যদি তুমি একটা দ্বিমেরুকে সেই দ্বিমেরুটা কুণ্ডলীর জন্য হোক প্রবাহ কুণ্ডলীর জন্য হোক কিংবা দণ্ডচুম্বক হোক যাই হোক না কেন দ্বিমেরুকে তুমি যদি ভেক্টর আকারে লিখতে পারো এবং সেটাকে যদি এরকম ম্যাগনেটিক দ্বিমেরু হিসাবে দেখাও হ্যাঁ সেখানে মাইনাস এম এবং প্লাস এম চার্জ দিয়ে দেখাও তাহলে তুমি এখানে যেমন আমরা হিসেব করেছিলাম প্লাস কিউ আধানের জন্য একটা জায়গায় তড়িৎক্ষেত্র প্রাবল্য কত মাইনাস কিউ আধানের জন্য একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত এবং তার দিক সেই দুটোকে আমরা লব্ধি করে আমরা কিন্তু আলটিমেট নেট তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান পেয়েছিলাম এক্ষেত্রেও আমরা এই মডেলটা ধরলে নেট তড়িৎক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা পেয়ে যাব তার আগে আমরা কুলম্বস ল আমরা জানবো দেখো আমরা স্থির তড়িতের ক্ষেত্রে কুলম্বস ল পেয়েছিলাম প্রথমে আমরা স্থির তড়িতের কথা লিখব স্থির তড়িতের ক্ষেত্রে কুলম্বের সূত্র মনে করার চেষ্টা করো স্থির তড়িতের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কী না স্থির তড়িতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এরকম মাইনাস কিউ বা কিউ ওয়ান আর কিউ টু যদি থাকে সেক্ষেত্রে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মান এফ সমান হবে বলো ওয়ান বাই ফোর পাই এফ সেভেন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই সূত্রটা আমরা সেখানে পেয়েছি এটা স্থির তড়িতের ক্ষেত্রে আর স্থির চুম্বকের ক্ষেত্রে অর্থাৎ ম্যাগনেটোস্ট্যাটিক এটাকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্সের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কী হয় ঠিক একই রকম হয় কুলম্বের সূত্র তখনই প্রয়োগ করা সম্ভব হবে যখন আমরা মেরু শক্তির ধারণা পাই বা চার্জ এটাকে আমরা বলছি ম্যাগনেটিক চার্জের ধারণা পাই এই ম্যাগনেটিক চার্জকে আমরা আলাদা আলাদাভাবে এখন ভাবতে পারছি সেখানে আমরা বলবো যে এম ওয়ান ও এম টু দুটি ম্যাগনেটিক চার্জ পরস্পর থেকে আর দূরত্বে থাকলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই কুলম্বের সূত্র অনুযায়ী কী হয় এফ ইকুয়ালস টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার আর এখানে যেটা ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো এটাই হচ্ছে খুব সুন্দর অ্যানালজি স্থির তড়িতের সঙ্গে তড়িচুম্বকের যে অ্যানালজি এখানে যেটা হচ্ছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো যেখানে যেরকম সিমিলারিটি রয়েছে তাতে আমরা এখানে কনস্ট্যান্টের মধ্যেও সিমিলারিটি পাই এখানে যেটা ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো এখানে সেটা হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই এইটা কিন্তু তোমরা মাস্ট মনে রাখো ম্যাগনেটোস্ট্যাটিক্সের ক্ষেত্রে যে কুলম্বের সূত্র সেটা হলো এইটা কীভাবে কোথায় ব্যবহার করবো বা কেমন করে ব্যবহার করবো খুব সিম্পল ধরো এখানে এস মেরু রয়েছে এখানে আমি একটা এন মেরু কাছাকাছি আনলাম
এন মেরু আনলাম, যার মেরু শক্তি এম ওয়ান। তাহলে এদের মধ্যে যদি দূরত্ব আর হয়, এদের মধ্যে দূরত্ব আর হলে এখানে কী হবে, আকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ বলের মানটা আমরা এই কুলম্বের সূত্রের সাহায্যে বের করতে পারবো। এখানে আকর্ষণ বল কত হবে, এ ইকুয়ালস টু, এটা অলরেডি দেওয়া আছে, মাইনাস এম ইন্টু এম ওয়ান বাই আর স্কোয়ার, আর তার সঙ্গে গুণ হবে মিউ জিরো বাই ফোর পাই, একটা কনস্ট্যান্ট। এই সূত্রটাতে আমরা কিন্তু একটা লাভ পেলাম কি না, এখানে মাইনাস চিহ্ন থেকে বুঝতে পারছি যে এখানে আকর্ষণ হচ্ছে, এবং ম্যাগনেটিক স্ট্রেংথ যদি আমার জানা থাকে বা পোল স্ট্রেংথ যদি জানা থাকে, মেরু শক্তি যদি জানা থাকে, সেক্ষেত্রে দুটো মেরুকে কাছাকাছি আনলে অন্যান্য বাধা বল বা অন্যান্য বলের কথা আমি বাদই দিলাম, সেই দুটোকে যদি কাছাকাছি আনা হয় তাহলে তাদের মধ্যে যে চৌম্বক ক্রিয়া জনিত যে আকর্ষণ বিকর্ষণ বল সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। সবচেয়ে বড় কথা, সেখানে আমরা একটা জিনিস দেখেছিলাম যে এখানে কিউ টুটাকে যদি প্লাস ওয়ান কুলম আধান করে দিই বা প্লাস ওয়ান ইউনিট আধান করে দিই, তাহলে এখানে যে প্রযুক্ত বল তাকে আমরা বলেছিলাম কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। মনে করে দেখো, তাহলে এটাকে আমি এফ এর জায়গায় যখন ই লিখব তখন কিউ টুটাকে আমরা কী লিখবো, ওয়ান লিখব। তার থেকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের হিসেব পেতাম। এখানেও ঠিক তেমনি আগে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের হিসেবটা আমরা লিখি, যে এরকম কিউ ওয়ান আধান রয়েছে, কিউ ওয়ানের আধানের জন্য এই পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা আমরা কী লিখতাম, কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো আর স্কোয়ার লিখতাম কি না। হ্যাঁ, এইটা কিন্তু তোমরা জানো। তাহলে এখানেও তাই, এখানে যদি আমার একটা এম মেরু শক্তি থাকে বা এম ওয়ান মেরু থাকে, ধরো এখানে আমি এম ওয়ানই দেবো, এখানে প্লাস আরেকটা আমি আঁকছি, এখানে এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে আমি এখানে বলবো যে এদিকটায় এন মেরু আছে যার মেরু শক্তি এম ওয়ান, আর এখানে এস মেরু আছে তার মানে মেরু শক্তি তো এম টু হবেই, এই এম ওয়ান হবে মান মাইনাস চিহ্নের এম ওয়ান হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকছে না। এবারে এখানে একটা চুম্বক এনেছি যার এই দিকটা হচ্ছে, এইখানটা হচ্ছে এম টু, এম টু এন আর এস, তাহলে এদের মধ্যে যদি ডিস্টেন্স আর হয় অ্যাকর্ডিং টু ম্যাগনেটিক স্ট্যাটিক্স, ম্যাগনেটিক স্ট্যাটিক্সের কুলম্বের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো এদের মধ্যে বল হবে এফ সমান এম ওয়ান এম টু বাই ফোর পাই, না সরি আর স্কোয়ার, আর মিউ জিরো বাই ফোর পাই, সেখানে যেটা ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো ছিল এখানে সেটা মিউ জিরো বাই ফোর পাই। এবারে আমি যদি বলি না এটা একক, একক মেরু শক্তি বিশিষ্ট কোনো এন মেরু অর্থাৎ ধনাত্মক মেরু, এন মেরু মানে কি ধনাত্মক মেরু, এইটাকে যদি এম টুকে যদি আমি ওয়ান বসাই অর্থাৎ একক মেরু শক্তি বিশিষ্ট কোনো মুক্ত এন পোল, এন মেরু মানে নর্থ মেরু মানে উত্তর মেরু, এখানে যদি আমি আনি সেক্ষেত্রে তার উপর যে বল প্রযুক্ত হয় সেটাকে আমি সেই এফ এর বদলে সেটাকে আমি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্র বলবো। এখানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলেছি, এখানে আমরা এটাকে চৌম্বক ক্ষেত্র বলবো, এটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখানে কিন্তু ক্ষেত্র প্রাবল্য কথাটা বেশি ইউজ হয় না, ক্ষেত্রের প্রাবল্য বড় জোর ইউজ হতে পারে, এই কারণে এখানে এটাকে বলবো চৌম্বক ক্ষেত্র, এটা নিয়ে কিন্তু বেশি ভাবনার কিছু নেই, চৌম্বক ক্ষেত্র, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হয়েছে, কখনো কখনো সংক্ষেপে তড়িৎ ক্ষেত্রও বলা হয়েছে, আর এখানে এটা চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র যখন এই এম টুটাকে ওয়ান করে দেবো এটা হবে চৌম্বক ক্ষেত্র, তাহলে কোনো পোলের কাছাকাছি চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব আমরা এই কুলম্বের সূত্র থেকে যেটা পেলাম ম্যাগনেটোস্ট্যাটিক্স অনুযায়ী, ম্যাগনেটোস্ট্যাটিক্স অনুযায়ী আমরা যেটা পেলাম সেটা হলো মিউ জিরো বাই ফোর পাই ইন্টু এম ওয়ান বাই আর স্কোয়ার। কেমন লাগলো এই ম্যাগনেটোস্ট্যাটিক্সের প্রাথমিক বিষয়গুলো আমরা জেনে নিলাম। এবার এই ম্যাগনেটোস্ট্যাটিক্স দিয়ে আমরা কী করব, একটা চৌম্বক দিয়ে মেরুর অক্ষস্থিত অবস্থানে চৌম্বক প্রাবল্য কত হয়, তার লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থানে চৌম্বক প্রাবল্য কত হয়, আর যে কোনো অবস্থানে চৌম্বক প্রাবল্য কত হয় সেটা আমরা নির্ণয় করব। অলরেডি আমরা হয়তো লাস্ট ভিডিওতে এগুলো দেখিয়েছি কত হয়, সেটা অক্ষস্থিত অবস্থানে দেখিয়ে আমরা তড়িৎ দ্বিমেরুর সঙ্গে তুলনা করেছি, এবারে আমরা সেটাকে আরও বিশদে এখানে আলোচনা করব। ফার্স্ট আমি তুলনাগুলো করে নিতে চাইছি। প্রথমে আমি বলবো যে এখানে যদি একটা তড়িৎ দ্বিমেরু থাকে অর্থাৎ মাইনাস কিউ আর প্লাস কিউ রয়েছে ধরো, তাদের মধ্যে ধরো দূরত্ব টু এল, হ্যাঁ টু এল নেওয়া হয় সুবিধার জন্য, হিসেবের সুবিধার জন্য এল নিলেও কোনো অসুবিধা নেই, এদের এইরকম অক্ষস্থিত অবস্থান যদি পি হয় সেই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যেটা হয় সেটা কি,
না 2p বাই আর কিউব, আর সামনে 4πε0 গুণ থাকে। আবার আমি যদি এরকম নিই মাইনাস কিউ আর প্লাস কিউ আধান রয়েছে, তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরু, এর দ্বিমেরু ভ্রামক ধরা যাক এটা পি, এখানে পি বিন্দু না লিখে এক্স বিন্দু দিয়ে দিই। এবারে এর লম্ব সমদ্বিক খণ্ডক এরকম আছে, এইটা ধরো ওয়াই বিন্দু, এই ওয়াই বিন্দুর উপরে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কত হবে? না, এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হয় পি এর ঠিক বিপরীতমুখী। এখানে যেমন পি, পি এর ডিরেকশান কোন দিকে? এই অক্ষ বরাবর। সেমনি তেমনি হচ্ছে এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা উৎপন্ন হয় সেটা পি এর দিক বরাবর হয়, আর এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হয় সেটা উল্টো দিকে, এদিকে পি থাকলে তার উল্টো দিকে এটা হয়, তার জন্য এটার এ হয় এইরকম করে মাইনাস পি, এখানে 1/4πε0 একটা রাখো, আর বাই আর কি। এই ফর্মুলাগুলো আমরা জেনেছি, এখন আমরা চুম্বকের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো নির্ণয় করার চেষ্টা করব। ধরা যাক একটা দণ্ড চুম্বক রয়েছে, এক নম্বর দুটো একটা দণ্ড চুম্বক রয়েছে যার লেন দেওয়া আছে এবং যার মেরুশক্তিও দেওয়া আছে। আমরা এখানে মেরুশক্তিকে কী ভাববো? মেরুশক্তিকে ম্যাগনেটিক চার্জ হিসাবে ধরব, যে এই দুটো চার্জ একটা আছে মাইনাস এম আর একটা প্লাস এম, এরা পরস্পর থেকে 2L ডিস্টেন্সে রয়েছে। তাহলে এখানে আমরা লিখব যে চুম্বক দ্বিমেরু ভ্রামকের অক্ষস্থিত অবস্থানে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়, এটা আমরা ফার্স্ট আইটেম নিলাম। তাহলে আমরা এখানে চুম্বক দ্বিমেরু ভ্রামক যখন আমাদেরকে বলবে তখন আমরা বুঝতেই পারবো যে এখানে মাইনাস ম্যাগনেটিক চার্জ আর পজিটিভ ম্যাগনেটিক চার্জ থাকছে, এদের মধ্যে ডিস্টেন্স আমরা 2L ধরে নেব, এদের সেন্টারটা O ধরে নেব, এই সেন্টার থেকে এই অক্ষস্থিত অবস্থানের উপর একটা বিন্দু P, এই O থেকে P এর মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা R ধরলাম, কেমন? এবারে আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্সের ফর্মুলা লাগাবো। এখানে যদি মাইনাস এম চার্জ থাকে তাহলে এই বিন্দুতে যে ম্যাগনেটোস্ট্যাটিক্স অনুযায়ী চুম্বক ক্ষেত্র প্রাবল্য এই দিকে হবে, এটাকে যদি আমি এস বলি, মাইনাস মানে এস আর এটা এম, তাহলে এস বিন্দুর জন্য পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র পাব সেই চুম্বক ক্ষেত্রের মান ধরা যাক বি ওয়াই, আর এই এন বিন্দুর জন্য এটাকে উপরে লেখা যাক এস আর এন, তোমাদের বুঝতে সুবিধা হবে, এন বিন্দুর জন্য এখানে যে চুম্বক ক্ষেত্র প্রাবল্য পাওয়া যাবে সেটা ধরা যাক বি টু। এই বি ওয়ান আর বি টু হচ্ছে পরস্পর বিপরীতমুখী, একই রেখায় আছে, তার মানে এদের লব্ধি হবে এইটা মাইনাস এইটা। হ্যাঁ, এবারে বি ওয়ানের ভ্যালু কত আমরা পাব দেখা যাক, বি ওয়ানের ভ্যালু কত পাই না, বি ওয়ানের ভ্যালু পেতে গেলে আমার এই ডিস্টেন্সটা জানতে হবে, পি বিন্দুর দূরত্ব মাইনাস এম থেকে কত হবে, না এটা যদি 2L হয় তাহলে এটা এল আর এটা এল, এটা যদি এল হয় আর এটা যদি আর হয় তাহলে এটা পুরোটা হবে এল প্লাস আর। তাহলে এখানে বলতে হবে যে এস বিন্দুতে ম্যাগনেটিক চার্জ মাইনাস এম এর জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ম্যাগনেটোস্ট্যাটিক্সের সূত্র অনুযায়ী, কী হবে না হচ্ছে বি ওয়ান, এটাকে আমরা বি ওয়ান দিয়েছি, বি ওয়ান সমান এর মেরুশক্তি এম, আমরা জানি এম মেরুশক্তি থাকলে আর দূরত্বে কী হয় মিউ জিরো, এটাকে ফর্মুলা হিসাবে লিখে রাখো মিউ জিরো বাই 4π এম বাই আর স্কোয়ার, এই তো হচ্ছে গল্প। তাহলে এখানে আমরা কী করব, বি ওয়ান সমান মিউ জিরো বাই 4π, এখানে এটা এম বাই আর স্কোয়ার, আর মানে এখানে কত এল প্লাস আর, এই দূরত্বটা এল প্লাস আর এর হোল স্কোয়ার, ফার্স্ট পেয়ে গেলাম এইটার জন্য। এবার এইটার জন্য এই বিন্দুতে
যে প্রাবল্য সেটাকে আমরা বি টু ধরেছি। তাহলে এখানে বলতে হবে এন বিন্দুতে ম্যাগনেটিক চার্জ প্লাস এম এর জন্য, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ম্যাগনেটোস্ট্যাটিক্স এর সূত্র অনুযায়ী বি টু ইকুয়ালস টু কি হবে, মিউ জিরো বাই ফোর পাই ইন্টু এম বাই এল মাইনাস আর এর স্কোয়ার। দেখো এই দূরত্বটা হচ্ছে এল মাইনাস আর, এল মাইনাস আর, দেখো এটা পুরোটা আর, এইটা এল, তার মানে এইটা হবে এল মাইনাস আর, তাহলে এইটা হবে একই ফর্মুলা সেই ফর্মুলাতে এইটা। এবারে আমার এদের ডিরেকশান কোন দিকে আছে, না দেখো বি টু এর ডিরেকশানটা পজিটিভ, এখান থেকে কি হয় যে তড়িৎ চুম্বক বল রেখাগুলো বেরিয়ে যায়, সেদিক থেকে আমরা এর ডিরেকশান পেয়েছি। আর এটা নেগেটিভ নেগেটিভ এস মেরি এস মেরির দিকে সবসময় বল রেখাগুলো যায়, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিকটা এদিকে। তাহলে এই দুটো ভেক্টর বিপরীত অভিমুখী, এবং এদের মধ্যে বড় কোনটা, বি টুটা বড়। দেখো এর সব কিছু সমান, এর হর বড় আর এর হর ছোট, তার মানে এইটা বড় এটা ছোট, বি টু গ্রেটার দেন বি ওয়ান। তাহলে এখানে কী হবে, বি নেট সমান কী হবে, বি টু মাইনাস বি ওয়ান। এই বি টু মাইনাস বি ওয়ান করলে কী পাবো, না এখানে আমরা ছোট জায়গা, এখানে এইগুলো কমন চলে যাবে। দ্বিতীয় স্টেপটা আমরা করে নিচ্ছি, তোমরা দুটো স্টেপে খাতায় প্র্যাকটিস করবে, খাতায় সব জায়গা আছে। এবারে এখানে কী হবে, বি টু, বি টু বড়, তাহলে ওয়ান বাই এল মাইনাস আর এর স্কোয়ার মাইনাস ওয়ান বাই এল প্লাস আর এর স্কোয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করবে, এটা ইন্টু এনটা করলে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার ক্যালকুলেশন করলে এখানে কী হবে, এল প্লাস আর আর এর হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস আর এর হোল স্কোয়ার হবে ফোর এল আর। এটাকে তাহলে আমি লিখে ফেলবো মিউ জিরো এম বাই ফোর পাই ইন্টু ফোর এল আর বাই এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে আমি এবারে কী করবো, মিউ জিরো বাই ফোর পাইকে আমরা ঘাটাবো না, আমরা কী করব না, এম ইন্টু টু এল। দেখো এই এম আর এ এদের মধ্যে দূরত্ব কত, টু এল। আমরা মেরু শক্তির যে সংজ্ঞা সেখান থেকে আমরা কী পাই, মেরু শক্তি গুণিত চৌম্বক দৈর্ঘ্য সমান ম্যাগনেটিক মোমেন্ট এম। তাহলে এখানে এম ইন্টু টু এল হবে ক্যাপিটাল এম, এখানে এম ইন্টু টু এল যদি বের করে নিই তাহলে হয়তো হবে ক্যাপিটাল এম, তার সঙ্গে একটা দুই গুণ করতে হবে, সেটা কোথায় লেখা যায়, এই জায়গাটায় আমরা লিখে ফেলছি, এই জায়গাটা আমাদের কাছে এনাফ। এবার আমরা কী লিখবো, বি নেট বা বি লিখবো শুধু, এখানে বি নেট লেখার দরকার নেই, বুঝতেই পারছো বি নেট এটা। এবার এখানে মিউ জিরো বাই ফোর পাই এখানে থাকলো, বাকিটা এম ইন্টু টুয়েলভ আমি বের করে নেবো, এম টুয়েলভ ইন্টু এম এখানে হবে টু আর বাই, এটা হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের হোল স্কোয়ার। এবার তুমি এইটার জায়গায় এম বসাও, ইউ জিরো বাই ফোর পাই ইন্টু টু আর, হ্যাঁ এই টু টুটাকে আগে নিয়ে নাও, টু এটা হলো এম, এই পুরোটার বদলে আমি এম বসিয়েছি, কেন বসিয়েছি তোমরা দেখেছো, ইন্টু আর বাই এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। হ্যাঁ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কেন, এখানে এখানে এল মাইনাস আর কী করেছি, এ আর মাইনাস এল হবে একেবারে ভুল, এখানে হবে আর প্লাস এল, একটু মিস্টেক হয়ে গেছে, সরি সরি, আর প্লাস এল আর এটা হবে আর মাইনাস এল, এখানে হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এই তাহলে এখানে কী হবে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর এখানে হবে আর স্কোয়ার, কেন এখানে আমরা ধরতে পারলাম যে আমার ভুলটা, না আর তো অনেক বড় হয়, এখানে এইবারে আমি লিখব যে আর ভেরি ভেরি সাধারণ কেসে কী হয়, আর ভেরি ভেরি গ্রেটার দেন এল, আর যদি এল এর থেকে খুব বেশি হয় তখন কী হবে, এই টার্মটা কী হয়ে যাবে, এটা নগণ্য হয়ে যাবে, এটাকে বাদ দিয়ে দিতে পারবো, আর স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে, তখন আর টু দি পাওয়ার ফোর লিখতে পারবো, তখন আমি বিটা লিখতে পারবো, এই এম এখানে উপরে একটা আর আছে, নিচে আর টু দি পাওয়ার ফোর, কেটে গেলে কী হবে, নিচে আর কিউব থাকবে, মিউ জিরো বাই ফোর বাই ইন্টু টু এম বাই আর কিউব। দেখো একটু আগে আমি লিখেছিলাম
যদি তড়িৎ দ্বিমেরুভ্রামক পি থাকতো তার জন্য ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বি এর জায়গায় সেখানে কী লিখতাম ই লিখতাম, আর এখানে μ0/4π জায়গায় কী লিখতাম 1/4π ε0 লিখতাম, সেখানে 2m এর জায়গায় কী ছিল 1/2π ছিল আর আর কিউ এর জায়গায় আর ছিল। এইভাবে আমরা কিন্তু পুরো সিমিলারিটি দেখাতে পাচ্ছি তড়িৎ দ্বিমেরুর সঙ্গে চুম্বক দ্বিমেরু। এবার আমরা আরও সুন্দর করে আমরা পাবো দ্বিতীয় যেটা, সেটা পাবো যে দ্বিমেরুর সঙ্গে হচ্ছে দ্বিমেরু ভ্রামকের দুটো ভ্রামকের যে মধ্যবিন্দু সেই মধ্যবিন্দুগামী যে লম্ব অক্ষ অর্থাৎ দ্বিমেরু ভ্রামকটিকে লম্ব সমদ্বিক খণ্ডিত করেছে যে রেখা সেই রেখার উপরে কোনো বিন্দুতে আমরা চুম্বক দ্বিমেরু বের করতে চাই, চুম্বক ক্ষেত্রের মান বের করতে চাই। সেটা কত হবে আমরা বুঝতেই পাচ্ছি, সেটাও তড়িতের সঙ্গে তার মিল থাকবে। হ্যাঁ, এখানে চুম্বক দ্বিমেরু ভ্রামকের অক্ষস্থিত অবস্থানে, এবার এটা কী করব না বিশুভ অবস্থানে, অক্ষস্থিত অবস্থান কেটে এখানে আমরা করলাম বিশুভ অবস্থানে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়। এবারে সেই বিশুভ অবস্থানটা আমরা প্রথমে এঁকে ফেলব। প্রথমে আমাদের কাজ হবে কি, প্রথম কাজ হবে আমাদের বিশুভ অবস্থানটা এঁকে ফেলা। বিশুভ অবস্থান পেতে গেলে আমাদেরকে কী করতে হবে, মাইনাস এম লিখতে হবে, প্লাস এম লিখতে হবে, তাদের মধ্যে দূরত্ব আছে 2m, এটা দেখাতে হবে। তারপরে আমি কী করব, এদের মাঝে বিন্দু বিশুভ অবস্থান মানে এই মধ্যবিন্দুর উপর দিয়ে তুমি এরকম রেখা টানো মানে লম্ব সমদ্বিক খণ্ডক টানো, সেই লম্ব সমদ্বিক খণ্ডকের উপর একটা বিন্দু পি নাও, এই পিটাকে এখানে জয়েন করো, এটাকে এখানে জয়েন করো, এই দূরত্বটা হলো আর অর্থাৎ মধ্যবিন্দু থেকে আর দূরত্ব। হ্যাঁ, একটা চুম্বক দ্বিমেরু রয়েছে, সেই চুম্বক দ্বিমেরুর মধ্যবর্তী হ্যাঁ যে বিন্দু একেবারে যে মধ্যবিন্দু এটা এল আর এটা এল লিখেছি, এটাকে যদি ও বলি আর এটাকে পি বলি, এই ও থেকে পি এর দূরত্ব হলো আর। এখন আমার এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে, চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী করব না, এই প্লাস এমের জন্য এখানে চুম্বক ক্ষেত্র প্রাবল্য কত সেটা দেখব, মাইনাস এমের কারণে চুম্বক ক্ষেত্র প্রাবল্য এইদিকে হবে, কারণ ম্যাগনেটোস্ট্যাটিক্স অনুযায়ী আমরা জানি যে এটা যদি মাইনাস থাকে এইদিকে চুম্বক দ্বিমেরু চুম্বক বল রেখাগুলো এইদিকে হয়, আর এটা যদি প্লাস থাকে এটা এন মেরু চুম্বক বল রেখাগুলো উল্টো দিকে হবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই প্লাস এমের জন্য যদি বি ওয়ান পাই, মাইনাস এমের জন্য পাবো বি টু, এই বি ওয়ান আর বি টু এর মান আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্স থেকে বের করতে পারবো। তার আগে আমরা এই দূরত্বটা বের করার চেষ্টা করব। দেখো এই যে ত্রিভুজ এটা একটা সম কোণী ত্রিভুজ, এটা আর এই ডিস্টেন্সটা আর আর এটা এল, তাহলে এটা ত্রিভুজ হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এই দূরত্বটা হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এই দূরত্বটা হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবারে আমি বলবো নাম দিয়ে দেবো, এটা হবে এস আর এটা হবে এন আর এটা পি ও, এসব দেওয়া আছে নাম। এবারে আমি বলবো যে এস বিন্দুতে মাইনাস এম ম্যাগনেটিক চার্জের জন্য ম্যাগনেটোস্ট্যাটিক্স অনুযায়ী চুম্বক ক্ষেত্র কত হবে, চুম্বক ক্ষেত্র বি ওয়ান না এটাকে আমি বি টু দিয়েছি সরি এখানে বি টু লিখব, বি টু ইকুয়ালস টু কী হবে না হচ্ছে μ0/4π যেমন গুণ থাকে থাকবে, আর এখানে কী হবে এম বাই এই দূরত্ব, এই দূরত্বের বর্গ, এই দূরত্বটা কত রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার বর্গ মানে কত আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার জাস্ট, বুঝতে পারলে। এবারে এন বিন্দুতে এসের জায়গায় এন বিন্দু লিখব, এন বিন্দুতে প্লাস এম ম্যাগনেটিক চার্জ এর জন্য ম্যাগনেটোস্ট্যাটিক্সের নিয়ম অনুযায়ী চুম্বক ক্ষেত্র কত হবে বি ওয়ান ইকুয়ালস টু হবে μ0/4π ইন্টু এম বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার।
তাহলে বুঝতেই পারছো এইটার ভ্যালু আর এটার ভ্যালু সেম, এক্স্যাক্টলি সেম। ধরি এটা এক্স, তাহলে এটাও হবে এক্স, এক্স্যাক্টলি সেম। শুধু এদের ডিরেকশান আলাদা। এই ডিরেকশানটাকে আমি কী দেখাবো? পিএস। আর এটাকে দেখাবো পি কিউ। আর আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী পাবো পিআর, এদের লব্ধি। এবারে ভালো করে লক্ষ্য করতে হবে কিন্তু, এইটা যদি থিটা হয়, এইটা যদি থিটা হয়, এটাও থিটা হবে। কেন না? এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন হলো? এটা লম্ব সমদ্বিক কোণটা টেনেছি বলে আমরা বুঝতেই পাচ্ছি যে এই দূরত্বটা এই দূরত্বটা সমান হয়েছে, আমরা দেখতেই পেলাম সমান হয়েছে। তাহলে একটা ত্রিভুজে দুটো বাহু সমান হলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এই কারণে আমরা পিএসএন এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে বলব। এই সমদ্বিবাহু ত্রিভুজের এই যে দুটো কোণ আমি দেখতে পাচ্ছি, এই যে দুটো কোণ, এইটা আর এটা তাহলে সমান হবে। এই দুটো বাহু যদি সমান হয়, এই দুটো কোণ সমান হবে। তাহলে এটাকে আমি যদি থিটা মনে করি, এটাও হবে থিটা। এই যে অন্তর, এই যে ভেতরের যে কোণ, আর এটা হচ্ছে বহিঃকোণ। এই ভেতরের দুটো কোণের যে যোগফল অন্তঃকোণ, এই দুটো অন্তঃকোণের যোগফল হবে টু থিটা এর সঙ্গে সমান। এই দুটো অন্তঃকোণের যোগফল হবে টু থিটা এর সঙ্গে সমান। তাহলে এই বি ওয়ান আর বি টু ভেক্টর, ধরো এইরকম দুটো ভেক্টর রয়েছে, এই ভেক্টরটা এ আর এই ভেক্টরটা বি। এবার এদের মান সমান, কারণ কি আমি তো দিক আলাদা, ভেক্টর দুটো তো সমান নয় কিন্তু ম্যাগনিচিউড সমান। ভেক্টরের দিক আলাদা কিন্তু ম্যাগনিচিউড সমান হতে পারে। ধরো এটা যদি 10 নিউটন হতো, এটাও যদি 10 নিউটন হতো, তাহলে আমি কি বলতাম? সমান মানের ভেক্টর, কিন্তু সমান ভেক্টর নয়। এর ডিরেকশান আলাদা, এর ডিরেকশান আলাদা। এদের মধ্যে যদি কোণ থাকে টু থিটা, তাহলে এদের লব্ধি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে মা মনে আছে কি নেই? ইলেভেনে এটা থাকে যে দুটো সমান মানের ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা হবে থিটা, এটা হবে থিটা। তাহলে তুমি এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে বি ওয়ান আর বি টু এর মান সমান, এটার মানও এক্স, এটার মানও এক্স। তাহলে এইটা হবে থিটা আর এটা হবে থিটা। টু থিটার মধ্যে কী হবে? এটা পুরোটা ছিল টু থিটা, পুরোটা টু থিটা, এটা হবে থিটা, এটা হবে থিটা, আলাদা আলাদা হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো এটা থিটা আর এটা থিটা, তার মানে এই রেখাটার সঙ্গে এই রেখাটা সমান্তরাল। কারণ এইটা আর এটা যদি যে যেটাকে আমরা বলছি কি, এটা যদি কী কোণ হয়, এই দুটো কোণকে আমরা কি বলছি না হচ্ছে এরা কী কোণ না হচ্ছে অনুরূপ, সরি অনুরূপ না, এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল। এরা হলো অল্টারনেটিভ অ্যাঙ্গেল। এই অল্টারনেটিভ অ্যাঙ্গেল যদি সমান হয়, তখন এই পিআর এবং এসএন পরস্পর সমান্তরাল। এস থেকে এন এর দিকে আমি এটাকে ম্যাগনেটিক মোমেন্টের দিক ধরবো, এম, এম এর দিক, আর এইটা হবে তার ঠিক বিপরীত দিক। তাহলে এই পিআর এর দিক, পিআর এর দিক, এখানে পিআর এর দিক হবে এম এর বিপরীত। হ্যাঁ, এটাকে বলবো এম এর বিপরীত। পিআর এর দিক হবে এম এর বিপরীত। তাহলে এখানে আমি যে লব্ধি, যে বি এর ভ্যালুটা পাবো, সেটা তো আমরা ক্যালকুলেট করতে পারবো ভেক্টর যোগের নিয়ম। ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী আমরা কী করবো? দুটো ভেক্টর এ আর বি এর যোগ করলে কী হয়? দুটো ভেক্টর এ আর বি যোগ করলে সি যদি লব্ধি হয়, তার সূত্র কী হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা হয়। এইটা হলো দুটো ভেক্টর। তাহলে যোগ করলে তার মানটা আমি পেয়ে যাবো, লব্ধির মানটা পেয়ে যাবো। দিকটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, অর্থাৎ দিক মাইনাস এম এর দিক বরাবর। হ্যাঁ, এর যে দিকটা আমরা পাবো সেটা এম যে দিকে আছে, এই দিকে এম কাজ করছে, তার বিপরীত দিকে হচ্ছে এই চুম্বক ক্ষেত্রের দিক। সেখানে আমরা পেয়েছিলাম দ্বিমেরু ভ্রামকের যে দিক ছিল তার উল্টো দিকে আমরা কিন্তু তড়িৎ দ্বিমেরুর কারণে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়েছিলাম। এখানে তাহলে কী হবে? এখানে আমরা বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার এগুলো লিখে ফেলব। দেখো বি সমান কী হবে? রুট ওভার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস টু বি ওয়ান বি টু কস টু থিটা। দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল কত? টু থিটা। এবার এই বি ওয়ানটাও এক্স, এটাও এক্স, সবগুলো বসিয়ে দাও।
एक्स स्क्वायर प्लस टू इंटू एक्स कॉस टू थीटा এটাকে হিসেব করে দিতে হবে তোমাদেরকে না তোমরা করে নেবে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স টু এক্স স্কোয়ার এটাও একটা টু এক্স স্কোয়ার তাহলে এখানে টু এক্স স্কোয়ার কমন গেলে ওয়ান প্লাস কস টু থিটা তারপরে স্টেপে তুমি কী করবে টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস টু কস টু থিটা মানে কস টু কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস কস টু থিটা তোমরা ইলেভেনের ফার্স্টে এই ফর্মুলাগুলো পেয়েছিলে এখনও তোমাদের মনে রাখতে হবে এবার এই দুই দুই বেরিয়ে গেলে দুই থাকবে এক্স বেরিয়ে গেলে এক্স থাকবে আর কস তাহলে টু ইন্টু এক্স ইন্টু কস থিটা এবার এক্সের ভ্যালু আমরা জানি যে কোনো একটা বসিয়ে দেবো যে কোনো একটা মানে দুটোই সমান এক্সের ভ্যালু বসিয়ে দিলে আমরা কিন্তু তড়িৎ চুম্বক ক্ষেত্রের মান আমরা এখানে পেয়ে যাব তাহলে চুম্বক ক্ষেত্রের মান বি সমান হবে টু ইন্টু এক্স এক্স মানে এটা মিউ জিরো বাই ফোর পাই ইন্টু এম বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু কস থিটা এই কস থিটাটা কত এবার দেখে নেব দেখো কস থিটা এই ত্রিভুজের এইটা হলো অতিভুজ আর এটা হলো ভূমি তাহলে কস থিটা কী হবে ভূমি বাই অতিভুজ তাহলে কস থিটার জায়গায় আমি লিখবো এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার কিছু করার নেই আমাদেরকে একটু বিরতি নিতে হবে একটু কালি আমাদেরকে রিফিল করতে হবে দেখো এখানে আমরা কস থিটার মান কীভাবে পাচ্ছি তোমরা ততক্ষণে এটা নিজেরা বুঝে নাও এটাকে আমি রিপিট করছি না তোমরা দেখো হয়ে যাচ্ছে এবারে দেখো দেখ এখানে কস থিটা ছিল আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা থিটা হচ্ছে এটা পেয়েছিলাম এটা যদি থিটা হয় তাহলে আমরা বলবো এটা ভূমি আর এটা অতিভুজ ভূমি বাই অতিভুজ সেটা আমরা কস থিটার জায়গায় লিখলাম এবার এটাকে আমি যদি বলি টু এম ইল মিউ জিরো বাই ফোর পাইকে প্রথমে লিখব আর এখানে টু ইন্টু এম ইন্টু এল টু ইন্টু এম ইন্টু এল আর এটাকে আমি সাজিয়ে লিখলে কী হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এটা হচ্ছে টু দি পাওয়ার ওয়ান আর এটা টু দি পাওয়ার হাফ ওয়ান আর হাফ যোগ করলে কত হবে তিনের দু এই টু ইন্টু এম ইন্টু এল কী হবে টু এম এল কী হয় এরকম দুটো ম্যাগনেটিক চার্জ আছে একটা মাইনাস এম একটা প্লাস এম তাদের মধ্যে দূরত্ব টু এল হলে এম সমান কী হয় এম ইন্টু টু এল বা টু এম এল এর জায়গায় তাহলে আমি এখানে ক্যাপিটাল এম বসাবো এটা তোমাদেরকে জাস্ট এমনি বললাম কিন্তু তোমরা সহজেই বুঝতে পারছিলে তাও আমি এখানে একবার টাচ করে গেলাম এইটা হলো গিয়ে তোমার ম্যাগনেটিক ফিল্ড এবার এর ডিরেকশান ধরে যদি তুমি করো একটু আগে আমি বলেছিলাম এম এর ডিরেকশান যেদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান তার অল্পের দিকে সেরকম হলে এটাকে কী লিখবো না বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এম মিউ জিরো বাই ফোর বাই আগে বসিয়ে দাও আর এই ডিরেকশানটা হবে মাইনাস এম এর ডিরেকশান বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার তিনের দুই এইটা আমরা পেলাম হ্যাঁ তাহলে সেখানে আমরা পেয়েছিলাম সেখানে পেয়েছিলাম দেখো পি বাই এটা পেয়েছিলাম এখন এটা যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয় তাহলে আমরা একেবারে লিখতে পারবো আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হলে আমরা লিখতে পারবো বি ইকুয়ালস টু মাইনাস মাইনাসটা পরেই লেখা যায় মিউ জিরো বাই ফোর পাই মাইনাস এম বাই আর কিউব এটাকে তুমি এল স্কোয়ারটাকে অমিট করে দেবে এটা ভেরি ভেরি লেস দেন মানে আর ভেরি ভেরি গ্রেটার দেন এল এই কারণে এলকে আমি নেগলিজিবল বলতে পারি তার জন্য আমি এখানে এটা লিখতে পারছি এইটা আমরা পেলাম অর্থাৎ অক্ষস্থিত অবস্থানে হলে কত হয় না বি সমান মিউ জিরো ফাই ফোর পাই ইন্টু টু এম বাই আর কিউ আর বিশুভ অবস্থানে হলে কত হয় এই দুটো আমাদের মনের মধ্যে রেখে দিলাম এই দুটো ফর্মুলা আমরা একেবারে মনে রেখে দিলাম এবারে আমরা কি করব যে কোনো অবস্থানে এইরকম সবসময় তো আর বিশুভ অবস্থানেই শুধু থাকবে বিন্দুটা আর বিন্দুটা সবসময় অক্ষে থাকবে অন্য বিন্দুতে চুম্বকক্ষেত্র পাবো না এটা তো আর হয় না কিন্তু এটা কেন আমরা আমরা বের করলাম এখনই সেটা আমরা বুঝতে পারবো যে কেন আমরা এই দুটো বের করলাম এই দুটো বের করলে আমরা যে কোনো অবস্থানে হ্যাঁ চুম্বক দ্বিমেরু ভ্রামকের চুম্বক দ্বিমেরু ভ্রামকের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে
আর দূরত্বের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমরা নির্ণয় করতে পারবো। এটা তিন নম্বর আইটেম এই আলোচনা। দেখো এখানে যদি আমি ম্যাগনেটিক মোমেন্ট চুম্বক দ্বিমেরু বলি, এরকম যদি থাকে এবং এমনি আর দূরত্ব, যে কোনো দূরত্ব আর সেই দিকে যে কোনো জায়গায় হতে পারে, যেটা ম্যাগনেটিক মোমেন্টের সঙ্গে থিটা কোণ করে আছে, এই বিন্দুতে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সেটা আমরা কি করে বের করব, এখন সেটা আমরা ডিসকাস করতে যাচ্ছি। দেখো আমরা ভেক্টর জানি, ভেক্টরের আমরা রেজুলেশন জানি, অর্থাৎ ভেক্টর বিভাজন জানি। সেখানে আমরা এই ম্যাগনেটিক যে মোমেন্টটা, এটাকে আমি যদি দুটো দিকে ভাগ করে দিই, অর্থাৎ এই দিক বরাবর আর এর সঙ্গে লম্ব দিক বরাবর, তাহলে দেখো এই দিক বরাবরের জন্য সূত্র আছে এই সূত্রটা, আর এই দিক লম্ব দিক বরাবরের জন্য সূত্র আছে এই সূত্রটা। এই দুটো সূত্র প্রয়োগ করে আমি এখানে দুটো চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পাবো। সেই দুটো চৌম্বক ক্ষেত্র প্রাবল্যকে আমরা প্রাবল্য বলবো না, চৌম্বক ক্ষেত্র পাবো। সেই চৌম্বক ক্ষেত্র দুটোকে আমরা যোগ করলে, অর্থাৎ ভেক্টর যোগ করলে আমরা লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিক এবং মান পেয়ে যাব। এবার দেখা যাক কোন পদ্ধতিতে আমরা কিভাবে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। এখানে আমরা ছবিটা এঁকে ফেলবো। এখানে আমরা পি বিন্দু আগে দিয়ে দিলাম, এবারে আর দূরত্ব, এইটা হলো আর দূরত্ব, এইটা হলো এম, এইটা হলো থিটা। এবারে আমরা কি করব, এই এম এর দুটো উপাংশ নেব, এই দিকে একটা উপাংশ আর এই দিকে একটা উপাংশ। এই উপাংশটা থিটা যদি হয়, এই দিকের উপাংশটা কত হবে, এম কস থিটা, আর এই উপাংশটা কি হবে, এম সাইন থিটা। তাহলে আমি বলবো পি বিন্দুটা এম কস থিটা এই চুম্বক দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে রয়েছে, আর এম সাইন থিটা এই চুম্বক দ্বিমেরুটার বিশুভ অবস্থানে রয়েছে, যেখানে আমি এই যে এমটা নেই বলে ধরবো, এম এর বদলে এই দুটো যদি থাকতো তাহলে তো সেটা এম এর সঙ্গে সমান হতো, কারণ ভেক্টর, ভেক্টরের কনসেপ্ট থেকে আমরা কী জানি যে দুটো ভেক্টর, আমি ধরো এরকম একটা এ ভেক্টর নিয়েছি, তার বদলে আমি যদি এরকম একটা ভেক্টর নিতাম, এটা না নিয়ে আমি যদি এরকম দুটো ভেক্টর নিতাম, এটাকে যদি এ ওয়াই বলতাম, এটাকে যদি এ এক্স বলতাম, তাহলেও আমি সেই একটা ভেক্টরকেই নিচ্ছি বলে ধরতে পারতাম, বা একটা ভেক্টরকে না নিয়ে আমি এরকম দুটো ভেক্টর করতে পারতাম, সেটা আমরা ভেক্টর বিভাজনে আমরা জেনেছি। যদিও তোমাদের যদি ভুলে যাও বা কোনো কারণে মনে না আসে, অবশ্যই তোমরা ভেক্টর চ্যাপ্টারে গিয়ে আমার ভিডিওগুলো দেখে নেবে। সেখানে তাহলে কী হবে, এম সাইন থিটা এদিকে আর এদিকে এম কস থিটা, এই পি বিন্দু দূরত্ব মধ্যবিন্দু থেকে আর, তাহলে আমরা কি পাবো না, এম কস থিটার জন্য এই দিকে চুম্বক ক্ষেত্র প্রাবল্য পাবো। দেখো এটা অক্ষস্থিত অবস্থানে আছে, এই যে দ্বিমেরুটা, এই দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানের বিন্দু হচ্ছে পি। তাহলে অক্ষস্থিত অবস্থানে থাকলে কি হয়, ওই দিকেই হয়, এই দিকে পাবো বি ওয়ান, আর এইটার জন্য পাবো এই দিকে বি টু। তাহলে বি ওয়ানের ভ্যালু কত হবে সেটা লিখে নেওয়া যাক। বি ওয়ান ইকুয়ালস টু হবে অক্ষস্থিত অবস্থানের জন্য যে সূত্রটা হয় এটা, মিউ জিরো বাই ফোর পাই ইন্টু টু এম বাই আর কিউ, কোন দিক বরাবর, এবার এটাকে আমি পি বিন্দু দিয়েছি, এখানে পি এস, এখানে পি কিউ দিয়ে দেবো, আর এই দিকটা হবে পি আর, এইরকম আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ মোটামুটি বোঝা যাচ্ছে। এবারে এটা তাহলে আমি বলবো পি এস বরাবর, পি এস বরাবর। এবারে আমি এম সাইন থিটার জন্য, আহা টু এম এর জায়গায় এম কস থিটা হবে, সরি টু এম, এখানে এমটা কি এম কস থিটা, তার জন্য এখানে কি হবে, এই ফর্মুলাটা বসিয়েছি, ফর্মুলাটায় এম এর জায়গায় এম কস থিটা বসাতে হবে। এবার বি টু ইকুয়ালস টু কী হবে, বি টু ইকুয়ালস টু কী হবে, মিউ জিরো বাই ফোর পাই ইন্টু টু এম কস থিটা, এটা হলো এম কস থিটার জন্য, এবারে এম সাইন থিটার জন্য হবে, এম সাইন থিটার জন্য কী হবে, এই এম হবে শুধু, তাহলে এম এর বদলে এখানে কী বসবে, এম সাইন থিটা, অর্থাৎ এম সাইন থিটা বাই আর কিউ, এইটা কোন দিকে হবে, পি কিউ বরাবর, পি কিউ বরাবর। এবার বুঝতে পারছো এরা পরস্পর লম্ব আছে, তার মানে এইটাও 90 ডিগ্রি হবে, অর্থাৎ বি ওয়ান ও বি টু, বি ওয়ান ও বি টু এর মধ্যবর্তী কোণের মান বা অন্তর্বর্তী কোণের মান 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণে যদি দুটো ভেক্টর থাকে এ বি, এ আর বি দুটো ভেক্টর, এদের মধ্যে কোণ 90 ডিগ্রি যদি হয় তাহলে তার রেজাল্টেন্ট কী হয়,
রেজাল্টেন্টের ভ্যালু হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ কস 90 ডিগ্রি জিরো। এটা তোমাদেরকে আর এক্সপ্লেন করার দরকার নেই, তোমরা অনেকেই পারবে, তাও আমি বলে দিলাম তোমাদের মনে আসার জন্য। তাহলে বি ইকুয়ালস টু কি হবে, রুট ওভার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার। এবারে বি ওয়ান আর বি টু এর মান বসিয়ে দাও, ম্যাক্সিমামগুলো কমন চলে আসবে, মিউ জিরো এম 4πr³, এগুলো সব কমন, এগুলো সব বাইরে চলে আসবে, শুধু ভেতরে থাকবে কি 2cos θ² প্লাস sin θ² সাইন স্কোয়ার থিটা। এটাকে আমরা সিম্পলিফাই করবো, মিউ জিরো এম বাই 4πr³। এবারে এটা হবে 4cos² θ প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার 4cos² θকে আমরা কী করবো, 3cos² θ করবো, পরের স্টেপে তোমরা করবে খাতায়, এখানে জায়গা নেই তাই এটা করছি, 3cos² θ প্লাস cos² θ। কেন আমরা এটা করলাম না, cos² θ প্লাস sin² θ 1 হয়ে যাবে, তাহলে আমি এই রিলেশনটাকে আরও সুন্দর করে লিখতে পারবো, মিউ জিরো এম বাই 4πr³ ইন্টু 3cos² θ প্লাস 1। অর্থাৎ আর এবং থিটার মান যদি আমি জানতে পারি, তাহলে এই তলে যে কোনো বিন্দু, যাবতীয় বিন্দু এই তলের উপর যে কোনো বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে পারবো। কার জন্য, এই চুম্বক দ্বিমেরু ধামক এম এর জন্য। হ্যাঁ, এইটা হলো এই রিলেশন। আমরা পি এর ক্ষেত্রে অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা মিউ জিরো বাই 4πর জায়গায় সেখানে কী পেয়েছিলাম, 1/4πε₀, আর এম এর জায়গায় পি পেয়েছিলাম, আর বাকি সব এক। এখন তোমরা বুঝতে পারছো যে ব্যাপারটা কী ঘটলো। এই হলো চুম্বকের মেরু শক্তি আর চুম্বক ভ্রামকের মধ্যে সম্পর্ক। আমরা মেরু শক্তি দিয়ে চুম্বক ভ্রামকের কয়েকটা হিসেব আমরা সহজে করতে পারলাম, অর্থাৎ আমরা এই মেরু শক্তি মডেলটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারলাম। এছাড়াও আমরা কতগুলো কাজে, কতগুলো উদাহরণ দিয়ে আমরা দেখাবো যে মেরু শক্তি যে আমরা ধারণাটা নিয়ে এলাম, যে মডেলটা নিয়ে এলাম, সেই মডেলটা কতটা দামি, হ্যাঁ সেটা আমরা এক্ষুনি বুঝতে পারবো। দেখো, আমরা যদি দণ্ডচুম্বক বলি, সেই দণ্ডচুম্বকের একটা চুম্বক দ্বিমেরু ভ্রামক রয়েছে। ধরা যাক এরকম একটা দণ্ডচুম্বক রয়েছে, এই দণ্ডচুম্বকের এদিকে আছে এন, এদিকে আছে এস। এবার আমি দণ্ডচুম্বককে এরকম করে ভাগ করে নিলাম, কেটে নিলাম মাঝখান দিয়ে, অথবা আমি এরকম একটা দণ্ডচুম্বক ছিল এন আর এস, এই দিকে ভেঙে নিলাম, তাহলে এই দ্বিমেরু ভ্রামক কত হবে সেটা আমার যদি এই এনআইএ সূত্র এইখান থেকে করতাম, তাহলে কিন্তু ফ্যাসাদে পড়ে যেতাম। তার জন্য আমাদের এটা লেগেছে, মেরু শক্তি কনসেপ্টটা লেগেছে, আর মেরু শক্তি কনসেপ্ট দিয়ে আমরা খুব সহজে বুঝতে পারবো। দেখো, এটা যদি এত বড় একটা চুম্বক দণ্ডচুম্বক হয়, এই দণ্ডচুম্বককে যখন আমি পার্ট করে দিচ্ছি, এরকম করে পার্ট করে দিচ্ছি, তখন দেখো এখানে যে দ্বিমেরু ভ্রামকগুলো, ছোটো ছোটো দ্বিমেরু ভ্রামকগুলো যোগ হয়ে এটা হয়েছিল, ধরো এখানে 100টা আছে আর এখানে 100টা আছে, তাহলে এখানে টোটাল 200টার জন্য হয়েছিল টোটাল চুম্বক দ্বিমেরু ভ্রামক, আর এখানে 100টার জন্য হচ্ছে, তাহলে এখানে দ্বিমেরু ভ্রামকটা অর্ধেক অর্ধেক হয়ে গেল। আর দ্বিমেরু ভ্রামক অর্ধেক হয়ে যাওয়া মানে তাকে আমার এখানে লেন দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা যেটা পাই মেরু শক্তি, তাহলে মেরু শক্তি অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন একটা চুম্বক দণ্ডচুম্বককে এরকম করে আড়াআড়ি মানে মাঝামাঝি কেটে দেবো, অর্থাৎ অক্ষ বরাবর আমরা এটাকে কেটে দিলাম, তাহলে এখানে তার মেরু শক্তিটা, এখানে যদি এটা হচ্ছে এন বলেছিলাম প্লাস এম, আর এটা এস বলেছিলাম মাইনাস এম, তাহলে এটা কি হবে m/2 হয়ে যাবে, আর এটা হবে -m/2, এটা হয়ে যাবে m/2, আর এটা হবে -m/2। মেরু শক্তিটা চেঞ্জ হয়েছে কিন্তু দৈর্ঘ্যটা সেম আছে, এল আছে, তাহলে এখানে ম্যাগনেটিক মোমেন্ট করতে হবে m-m1, আমি লিখবো m/2 ইন্টু এল, অর্থাৎ m×l/2। এইখানে m×l এর দৈর্ঘ্য ছিল এল, আর এর মেরু শক্তি ছিল এম, তাহলে m×l = M যদি লিখি, এখন হয়ে যাবে M/2। অর্থাৎ একটা চুম্বক দণ্ডচুম্বককে যদি আমি এরকম করে মাঝামাঝি করে কেটে ফেলি, তাহলে এই যে দুটো চুম্বক উৎপন্ন হবে, তাদের যে চুম্বক দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হবে, সেই দ্বিমেরু ভ্রামক প্রথম চুম্বকটার দ্বিমেরু ভ্রামকের অর্ধেক হবে, এটা ভেরি ইজি। এবারে দ্বিতীয় ক্ষেত্রে কী পাবো, দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এখানে যখন আমি এই দিকে ব্রেক করছি, তখন আমরা এইরকম দুটো চুম্বক পাচ্ছি, এইটা হচ্ছে NS NS। এখানে কিন্তু মেরু শক্তির কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ এটা যদি প্লাস এম হয়, এটা যদি মাইনাস এম হয়, এখনও আবার হয়ে যাবে এটা প্লাস এম আর এটা মাইনাস এম, এটা প্লাস এম এখানে মাইনাস এম, কেন পরিবর্তন হলো না? দেখো, এখানে আমরা জানি যে এখানে যে অনুচুম্বকের ধারণা আমরা আগে দেখেছি, এখানে যখন আমি এখানে ব্রেক করছি, দেখো এখানে এটা যদি প্লাস মাইনাস হয়,
প্লাস মাইনাস হলে এ এর প্রভাবকে নষ্ট করে দেয়। তার জন্য দুই প্রান্তে আমরা দুই প্রান্তে আমরা শক্তিটা পাই, মাঝে শক্তি পাই না। কিন্তু এখন যখন ব্রেক করে দেব তখন কি হচ্ছে, এইখানে একটা মেরু শক্তি আবার নতুন করে পাওয়া যাচ্ছে, এটার জন্য থাকছে আর এটার জন্যও থাকছে। এই কারণে এখানে যা মেরু শক্তি ছিল এখানেও তাই মেরু শক্তি থাকবে। এবার এর যদি দৈর্ঘ্য এল হতো, এখন এর দৈর্ঘ্য হবে এল বাই টু, অর্ধেক অর্ধেক করে দিয়েছে, অর্থাৎ দু খণ্ডে ভেঙে ফেলেছে। তাহলে এর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কত ছিল, এখানে এম ইন্টু এল সমান এম যদি হয়, এর ম্যাগনেটিক মোমেন্ট যদি এম হয় তাহলে এর ম্যাগনেটিক মোমেন্ট কী হবে, এম ইন্টু এল বাই টু, অর্থাৎ এম এল বাই টু সমান হবে এম বাই টু। তাহলে এক্ষেত্রেও দুখণ্ড করে দিলে ম্যাগনেটিক মোমেন্টের পরিবর্তন হবে। এরকম অনেক অঙ্ক থাকে এগুলো দিয়ে, যে এরকম একটা দণ্ডচুম্বক তোমাকে দেওয়া হয়েছে এন এস, যার ম্যাগনেটিক মোমেন্ট এম, এবার তোমাকে এটাকে বাঁকিয়ে দেওয়া হলো, এরকম করে বাঁকাতে বলা হলো, তুমি বাঁকালে, ধরা যাক এইটা থিটা কোণ করলো। এক্ষেত্রে দেখো এই দুটো মেরুর মধ্যে যে দূরত্ব ছিল আগে, এখন কিন্তু সেই দূরত্বটা কমে গেছে, এখন কিন্তু তার চুম্বক দ্বিমেরু ভ্রামকের মান কমে গেছে, কারণ এখানে মেরু শক্তির কোনো চেঞ্জ হয়নি। এখানে যদি মাইনাস এম প্লাস এম হয় আর এটা যদি মাইনাস এম হয়, এখনও এটা প্লাস এম আর এটা মাইনাস এম, সেই এনএস রয়েছে, কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে। সেই ডিস্টেন্সটা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমার এখানে দ্বিমেরু ভ্রামকের মানটা বেরিয়ে যাবে। আমি একটা করে দিচ্ছি, তোমাদের পিডিএফে আছে অনেকগুলো, সেগুলো তোমরা দেখে নেবে, পিডিএফের সঙ্গে যোগ করা থাকবে, সেই পিডিএফ থেকে যে নিজে করা আছে সেটাও করার চেষ্টা করবে, না পারলে আবারও আমাকে কমেন্ট করে জানাবে। এটা যদি আর হয়, এটা যদি একটা বৃত্তচাপে আমি দেখি তাহলে কী হবে, এই যে দৈর্ঘ্যটা এল, এই বাঁকা অংশটা এল, তাহলে এল বাই আর সমান হচ্ছে থিটা, এল বাই আর সমান হচ্ছে থিটা, এটা আর এটা আর। হ্যাঁ, তাহলে আমি এটাকে লিখতে পারবো, দরকার নেই, এল বাই আর থিটা করে কী হবে, আমরা আলটিমেট আমাদেরকে এই দূরত্বটা বের করতে হবে। বেশ, আমরা এই দূরত্বটা বের করতে চাই, এটা হচ্ছে থিটা আর এটা হলো আর, আর এটা হলো আর, তাহলে এই দূরত্বটা কত হবে, না এই দূরত্বটা হবে এইরকম, তুমি এইরকম করে যদি এটাকে অর্ধেক অর্ধেক করে নাও তাহলে এটা হবে থিটা বাই টু, থিটা বাই টু, তাহলে এটা 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, আর এটা হচ্ছে থিটা বাই টু হলে তার বিপরীতটা হবে লম্ব, তাহলে এটা হবে আর সাইন থিটা বাই টু, আর এটা হবে আর সাইন থিটা বাই টু, তাহলে আলটিমেট হয়ে যাবে টু আর সাইন থিটা বাই টু। অর্থাৎ এই মেরু দুটোর মধ্যে যে দূরত্ব হয়ে গেল টু আর সাইন থিটা বাই টু। এবারে কি করব, না এল দিয়ে এটাকে প্রকাশ করতে হবে। এবারে এটাকে রেডিয়ান এককে যদি থাকে তখন আমি এটাকে কি করব, আর ইকুয়ালস টু এল বাই থিটা লিখব। হ্যাঁ, এই দুটো ফর্মুলাকে আমরা কম্বাইন করলে আমরা যেটা পাবো সেটা কি, টু ইন্টু এল বাই থিটা ইন্টু সাইন থিটা বাই টু। হ্যাঁ, এইটা হলো গিয়ে আমার এখন ইফেক্টিভ লেন্থ এল ইফেক্টিভ। এই এল ইফেক্টিভের সঙ্গে আমরা কি করব, এম গুণ করে দিলে আমরা বর্তমান যে চুম্বক দ্বিমেরু ভ্রামক সেটা আমরা পেয়ে যাব। এবার এটা একটা এক্সাম্পল দেওয়া যায়, ধরো তোমার এইখানে থিটাটা হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলো, এখানে থিটাটা হলো 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি সমান কত, 60 ডিগ্রি সমান রেডিয়ানে কাউকে কত, পাই বাই থ্রি, তাহলে আমি এখানে এল বাই আর সমান লিখব পাই বাই থ্রি। তাহলে এখানে যেটা পাবো আর ইকুয়ালস টু পাবো, এখান থেকে আর ইকুয়ালস টু পাবো 3L/π, এটা ফার্স্টে পাবো, আর এর ভ্যালু আমরা পাবো। এবার এটা যেহেতু 60 ডিগ্রি, এই দুটো বাহু সমান, তার মানে এটা সম বাহু ত্রিভুজ, তার মানে এটা আর। তাহলে এখন আমরা কি করব, না এখানে এল ইফেক্টিভটা পাবো আর এর সঙ্গে সমান, আবার আর এর ভ্যালু আমরা পাবো কি 3L/π। অর্থাৎ আমি এখানে যেটা পাবো সেটা হলো গিয়ে যে এম ইন্টু আর এম ড্যাশ এল ইফেক্টিভ, এখানে লিখি এম ড্যাশ সমান এল ইফেক্টিভ ইন্টু এম, তাহলে এম ইন্টু 3L/π। আগে আমরা কী করতাম, এম ইন্টু এল করে আমরা ক্যাপিটাল এম পেতাম, আগে ছিল এম সমান এল ইন্টু এম, এই এল দূরত্বে থাকতো এই এমটা, দুটো এম প্লাস এম আর মাইনাস এম, তাহলে এটা হবে 3 ক্যাপিটাল এম বাই পাই, এই হবে অ্যান্সার। দেখো 3
এটা একটু কম একটু কম হবে, তার কারণ কি, এই যে ডিস্টেন্সটা কমে গেছে, এটা কী করে বুঝতে পারছি না, এটা তিন আর এটা 3.14 তাই এর ভ্যালু। এবার এখানে এটা যদি এই ফর্মুলাটা যদি আমি বসাতাম তাহলে আমি এখানে কী লিখতাম, 2 × L/ আমি লিখতাম থিটায়ের মান পাই বাই, থিটায়ের মান কত, 5/3, থিটায়ের মান 5/3, আর সাইন থিটা বাই 2 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির অর্ধেক, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, তাহলে এটা কত হতো, এখানে হতো তোমার 6L/π, আর সাইন 30 ডিগ্রি হাফ হয়ে যেত, মানে কত হতো, সাইন 30 ডিগ্রির মান হাফ হলে এখানে কত হতো, 3L/π, দেখো সেই 3L/π। তাহলে এটা জেনারেলাইজ ফর্মুলা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তোমরা এবারে সেখানে যেরকম ফ্যাকশন করে করা আছে PDF-এ ছোটো ছোটো করে এক্সাম্পল দেওয়া আছে এবং নিজে করা দেওয়া আছে, সেটাকে তোমরা অবশ্যই দেখে নেবে, দেখে তোমরা কিন্তু এটা করে ফেলতে পারবে। তাহলে এই আলটিমেট তোমাকে কী করতে হবে, এই মেরু দুটোর মধ্যে ডিস্টেন্স বের করতে হবে, সেটা তুমি জিওমেট্রিক্যালি তোমাকে বের করতে হবে। আজ পর্যন্ত তুমি ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11 পেরিয়ে তুমি 12 এসেছো, যা যা জিওমেট্রি শিখেছো সেগুলোকে প্রয়োগ করা করতে হবে। এখানে এখানে দেখো এইরকম একটা দুটো তোমাকে দণ্ডচুম্বক দিয়ে দিয়েছে, এই দণ্ডচুম্বকটা আর এই দণ্ডচুম্বকটা বলছে দুটোরই যে দ্বিমেরু ভ্রামক, চুম্বক দ্বিমেরু ভ্রামক সমান, এদের দৈর্ঘ্য দুটোরই এল করে। তাহলে এখন এদের যে লব্ধি চুম্বক দ্বিমেরু ভ্রামক সেটা কত হবে সেটা তোমাকে বের করতে দিয়েছে। এবার এটাকে বলছে যে এই দিকটা আছে এল, এদিকটা আছে এস, এদিকটা আছে এন, এস, এরকম করে দিয়ে দিয়েছে। তাহলে তুমি কী করবে, না দেখো এখানে এন আর এস সমান দ্বিমেরু বলেছে, দ্বিমেরু ভ্রামক বলেছে, তাহলে মেরু শক্তি সমান, তাহলে এখানে প্লাস এম মাইনাস এম হয়ে এখানে আর মেরু শক্তি নেই, যা মেরু আছে এখানে এটা আছে প্লাস এম আর এটা হলো মাইনাস এম, এদের মধ্যে ডিস্টেন্সটা তোমাকে বের করতে হবে। এবার এটা যদি এল হয়, এটা যদি এল হয় তাহলে এটা 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা হবে 2L/2L, কেন হবে না, তুমি করো এটা স্কোয়ার ভূমি স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার, শোনো কী হবে, √2L² এটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে জানো, তাও আমি প্রত্যেকের জন্য এখানে ভিডিওটা এই কারণে এটা করে দিলাম, √2L হবে এই ডিস্টেন্সটা। এবার তুমি এম ড্যাশ পেয়ে যাবে, তাহলে কি, √2L×M, আগে কী ছিল, M×L = M, আমরা বলে দিয়েছিলাম, দেখো এক একটা চুম্বক যখন ছিল আলাদা তখন হচ্ছে এটা এ মাইনাস এম ছিল, এদিকে প্লাস এম, এদিকে মাইনাস এম, এটা এল, তাহলে কী হবে, এখানে এম ছিল M×L, তাহলে এখন আমি M×L-কে এম যদি লিখি তাহলে √2×M হবে এদের লব্ধি চুম্বক দ্বিমেরু ভ্রামক। এইরকমভাবে তুমি যে কোনো যা কিছু দেওয়া থাকুক না কেন, এই কনসেপ্ট, ভেক্টরের কনসেপ্ট প্লাস হচ্ছে তোমার এই জিওমেট্রিক্যাল কনসেপ্ট, এই কনসেপ্টগুলো থাকলে অবশ্যই তুমি এগুলো ফাটাফাট বের করতে পারবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো তোমরা, আর অবশ্যই ক্লাস নোট তুলবে, PDF তুলবে, তারপরে PDF-এর নিজে করাটা করে ফেলবে। উইশ ইউ অল দ্য বেস্ট।